আমি তো আর যুদ্ধে যাই নাই, বন্দুকও আমার হাতে নাই, শুধু একটা কাজ করি নিজের জন্মস্থানের জন্য। ঢাকাতে যে টাকা ইনকাম করি, আয় রোজগার করি, ব্যারিস্টার হিসাবে এই টাকাটা সোনারঘাটের মাটিতে খরচ করি। এরকম আর দশটা ছেলে যদি দাঁড়াই যায় সোনারঘাটের, আমি আপনাদেরকে এইখানে কথা দিয়ে বলতে পারি, সারা সোনারঘাটের 4.5 লক্ষ মানুষের একটা মানুষও না খেয়ে থাকবে না। আমি আপনাদেরকে বলে শুনেন, আমি এখানে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আপনাদের এখানে হইতে আসি নাই, আমি আইসি আপনাদের দোয়া নিতে। দুনিয়া জানি না কতটুকু পারবো, তবে আখেরাতটা আপনাদের মাধ্যমে ভাবিতে চাই, এই জন্য আমি আপনাদের এখানে আসছি। শুনেন, আজকে 48তম ব্রিজের কাজ চলতেছে, ওই 18 বাইজা ব্রিজ যেটা, এটা 48তম ব্রিজের কাজ চলতেছে। এই ব্রিজে আমি আসছিলাম বহুদিন আগে খয়েরমিয়ার মাধ্যমে, প্রথমে ইউক্যালিপটাস গাছ দিয়ে ব্রিজ বানাইছিলাম। এরপরে আমার মনে হইলো যে এখন পাকা করা শুরু করব। আমার প্রতিদিন সকালবেলা আমার বাসায় গিয়া যখন আমি দেখি ঝাঁকে ঝাঁকে মানুষ আসে অভাব নিয়ে, কারো মসজিদ বানানো, কারো ব্রিজ বানানো, কারো অসুস্থ। গত সপ্তাহে আমার বাসায় গিয়া দেখি আপনার একজন মহিলা 6 সিঁড়ি গ্রাম থেকে গেছে, গিয়া দেখি তার পায়ের নখটা পচে যাওয়ার মতো অবস্থা ডায়াবেটিসের কারণে। দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে, আমার নিজের বাবার কথা, বাবারও সেই জায়গায় অসুখ হয়েছিল। আমি আমার রুহেলরে বললাম যে মহিলার যদি কেউ থাকে, কেউ নাই মহিলা, মহিলা গ্রাম থেকে দুইজন মানুষ নিয়া ঢাকা গেছে, তারে চিকিৎসা করাইতেছি 7 দিন ধরে, 1700 টাকা হইল গিয়া সিট বার। আমার সাথে এখনো মহিলার দেখা হয় নাই, আমি আমার লোক পাঠাই হাইকোর্ট থেকে, এর আগে বাদেমো গিয়া দেখে যে মহিলার অবস্থা কি। পরশু দিন মহিলার অপারেশন হইয়া পার আঙ্গুল একটা হারাইছে, আর যদি ফন্দ 20 দিন যাইতো তাহলে পুরা ফাউটা হাঁটুন লাগলো। এখন এই গল্পটা আপনারা কেন বললাম জানেন? এইরকম মহিলা সোনারঘাটে আরো অন্তত 100 আছে, খালি অসুখ যে তা না, ফুলায় ভালাইয়া তুই গেছি গিয়া, জামায় ভালাই তুই গেছি গিয়া, জামাই জেলো। এরকম মহিলার কত মহিলা পুরুষ যে আছে যন্ত্রণায় চিন্তাও করতে পারতে না। আমি চিন্তা করি যে আল্লাহরে যে বিশ্বাস করে, আখেরাতে যদি বিশ্বাস করেন, আপনি মরণ একজন আপনার এলাকার মানুষ কষ্টে রাখিয়া আপনি নেতাগিরি করলে আপনার ইবাদত কবুল হইতো না। আগুনি জায়গা মানুষ নেতা হইবেন নাকি, কিন্তু জানেন যে নেতা হইলে পরে সরকার দায়িত্ব। হাদিসে আছে, আপনি যে এলাকার নেতা, ই এলাকার কোন মানুষ অভাবে বইয়া যদি সে চুরি করে, ই চুরি করলে আর যদি দরা করে, যে ফেটের খিদাই যদি সে চুরি করে, চুরি করে যদি দরা করে, সে চুরি দরা করলে নিয়ম হইল গে যে তার হাত কেটে দেওয়ার। তে ইসলামে কয় আছে যে ই এক চুরের হাত কাটা লাগে, ই চুরের যে নেতা তার হাত কেটে দেওয়ার লাগে আগে। ই এলাকার যে দরা প্রতিনিধি তার হাত কেটে দেওয়ার লাগে আগে, কত সুদা না ইসলাম। উনই আমি আপনারা এখানে আইসি ব্রিজ বানাইতাম, ব্রিজ বানাই আজকে যাইবো গিয়া, আর কবে আইবো আমি এখানে জানি না। আপনারা এখানে 300 গাছ দিয়ে দিতেছি, আম গাছ বগুড়ার থেকে আনছি, আল্লাহর হস্তে গাছগুলার যত্ন নি হই। আমি আম গাছের মালিকানা চাইতে পারতাম না, আগামী বছর থেকে এই আমের ফল পাইবা আপনারা। আমি যারা মা বইরা আছে তারা কইতাছি, এই গাছগুলা একটু যত্ন করিবেন, ফানি দিবেন। আমি আপনারা কাছে এই গাছের লেগে ফানি ভিক্ষা চাইতে পারছি। আপনারা এখন বুঝতেছেন না যে আমি যেটা হইয়া যাইতেছি, আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কোন রাজনৈতিক নেতা না, তা বুটের আগে আইছি না। আমি বুটের সময় আপনারা এখানে আয়ন রাখতো না, আইতাম না। আরে জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা আপনারা নাই, তা আকাশে হয়। জমিনে কে নেতা হবে তার ফয়সালা আপনারা না, আকাশ থেকে হয়। যদি আমার কপালে থাকে তা আকাশ থেকে হবে। তবে যারা জমিনে থাকে তাদের সেবা করে যাইতেছি, যদি দুনিয়াতে নাও পাই আখেরাতে পাই, ওই চিন্তা করে আছি। নিজের পরিবারের একটা টাকা দিতে পারি না। আমি দাবি করছি আমার মার কাছে যে 6টা ছেলে মেয়ে তোমার, একটারে মনে করো গেছি গিয়া, মনে করো নাই আমার যা ইনকাম আমার এলাকার মানুষেরা করতে দাও, আমার এলাকার মানুষেরা করতে দাও, এরকম ব্যারিস্টার পরে আর মানুষ হয়তো নাও হইতে পারে। আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই, ফুলাবান্ডে পড়ালেখা করাই,
আমি ঘোষণা দিছি দুইটা সোনারগাঁওয়ের ফুটবলের রাজ।